কোনো এসএমএস পাননি। ইনশাল্লাহ এই জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে ইনশাল্লাহ সে সকল পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য সবাই কিন্তু পেয়ে যাবেন। এই নতুন নিয়মে মানে আগামী 17/1/2023 সাল থেকে অবশ্য অবশ্যই সকাল 8 ঘটিকা হতে কিন্তু। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, ড্রাইভিং লাইসেন্সের নিউ আপডেট 2023। যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এতদিন পর্যন্ত যারা অপেক্ষা করতেছেন এবং যারা এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সটি করতে পারেনি কিংবা যারা সামনে ড্রাইভিং লাইসেন্সের জন্য করতে যাবেন, তো মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন আপনার হাতে। যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে, এবং এই ভিডিওতে প্রপারলি আপনারা 2টা বিষয়ে জানতে পারবেন। যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি, যারা পুরাতন গ্রাহক আছেন এবং যারা নতুন গ্রাহক আছেন, তারা মাত্র 3 মাসে তাদের স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন। তো এই পরিবারের যে সকল ভাই ব্রাদার এবং যারা এখন পর্যন্ত কোনো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি কিংবা কোনো এসএমএসই আপনার ফোনে আসেনি, কিন্তু 2023 সালে অলরেডি বিআরটি নতুন কিন্তু রুলস চলে আসছে এবং এই রুলসের ভিতরে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে এবং এই বিষয়ে যদি আপনি অবলম্বন করেন মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। এবং যারা পুরাতন আছেন, যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি, তারা কিন্তু অবশ্য অবশ্যই 100% ইনশাল্লাহ এই জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে পেয়ে যাবেন। তাদের যে সকল পুরাতন গ্রাহক আছেন তারা অবশ্য অবশ্যই পেয়ে যাবেন তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো অবশ্যই চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 17/1/2023 সাল থেকে পরীক্ষার দিনই পরীক্ষার সময় ফিঙ্গার নেওয়া হবে। শুধুমাত্র একদম নতুন যারা তাদের জন্য এই নিয়মের বাহিরে মিডিয়াম হ্যাভি সংযোগ সংশোধন এর কাজ আগের নিয়মেই হবে। বাট একই সাথে পূর্বের ব্যাংক জমার নোটিশ কার্যকর হয়েছে। বাট 3/1/2023 সাল থেকে মানে 3/1/2023 সাল থেকে বিআরটির কর্তৃপক্ষকে আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে জানায় সাধুবাদ। এবং এই ধরনের উদ্যোগ গ্রহণের ফলে বিআরটির গ্রাহক সেবা দিন দিন জন্য সুবিধা পেতে যাব। আর নতুন নিয়মে যদি আপনাদের কোনো যারা ইতিপূর্বে যে সকল গ্রাহক এবার সাময়িক বিলম্ব হবে, কারণ নতুন নিয়মটি চালু হয়েছে, কিছুটা বুঝতে আপনাদের সময় লাগতে পারে। তো অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সটি করতে যাবেন কিংবা অলরেডি করতে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি আবারও বলতেছি, যারা এখন পর্যন্ত নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্সটি করবেন তাদের কিন্তু অবশ্যই পরীক্ষার দিনই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটি নেওয়া হবে। বাকি দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা বায়োমেট্রিক গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 17/1/2023 তারিখ হতে বিআরটি ঢাকা মেট্রো সার্কেল 1 পরীক্ষার কেন্দ্রে জোয়ারা সাহারা, ঢাকা মেট্রো 2 সার্কেল পরীক্ষার কেন্দ্র ইকুরিয়া এবং ঢাকা মেট্রো 3 সার্কেল পরীক্ষার কেন্দ্র দিয়াবাড়ি উত্তরা। এই ঢাকা জেলার সার্কেল পরীক্ষার কেন্দ্রে ইকুরিয়া এর ড্রাইভিং লাইসেন্সের প্রার্থীদের একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এবং বায়োমেট্রিক দেওয়া হবে, মানে বায়োমেট্রিক গ্রহণ করা হবে। ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা বায়োমেট্রিক গ্রহণের সুবিধার্থে উল্লিখিত সার্কেলের প্রার্থীদের তাদের লার্নারের উল্লিখিত কাগজপত্র সুস্বাক্ষর পরীক্ষার কেন্দ্রে সকাল 9 ঘটিকা পরবর্তীতে সকাল 8 ঘটিকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। মানে হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন পর্যন্ত যারা করেনি বা যারা করতে যাবেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্য অবশ্যই একই দিনই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এই জন্য আমরা কিন্তু অবশ্যই জানতাম যে হচ্ছে যে বিআরটি কিন্তু আগে থেকে 9 ঘটিকা থেকে কিন্তু আমাদের বিআরটির যে কার্যক্রম সেগুলো কিন্তু শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন এই নতুন নিয়মে মানে আগামী 17/1/2023 সাল থেকে অবশ্য অবশ্যই সকাল 8 ঘটিকা হতে কিন্তু এই নতুন নিয়মে আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এবং ফিঙ্গারপ্রিন্ট একই দিনে দিতে পারবেন। বাট অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাই আমাদের কি পরীক্ষার জন্য কি আবার নতুন করে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে, মানে হচ্ছে মিরপুর 13-তে যেটি অবস্থিত, 10-তে যেটি অবস্থিত, মানে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে ওখানে যেতে হবে কিনা? বাট ওটির কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট বা এখানে কোনো লেখা উল্লেখ করা হয়নি, কিন্তু আপনার ওই একদিনেই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার ডেট সব কিছু একদিনেই কমপ্লিট করা হবে। বাট এটি আসলে কি আপনাকে ওই ব্যাটি থেকেই কি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে নাকি আপনাকে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে যেতে হবে, বাট এটির আপডেট কিন্তু অবশ্যই
অবশ্যই অবশ্যই আসবে, কারণ বিআরটি থেকে যে সকল আপডেটগুলো 23 সাল থেকে কিন্তু অনেক আপডেট চলে আসছে। তো অবশ্যই অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা এখন ঝামেলামুক্ত কিংবা বিআরটি অনেক দূরে, যাদের যাওয়া আসা অনেক প্রবলেম হতো, এখন থেকেই কিন্তু মাত্র একদিনে আপনি সব কাজ কমপ্লিট করতে পারবেন। তো মূলত এই আপডেটটাই আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল, এবং যে সকল ভাই ব্রাদার তাদের জন্য কিন্তু নতুন যারা ডায়ালিসিস করতে যাবেন তাদের জন্য কিন্তু এটি অনেক বড় একটি সুখবর। মাত্র একদিনেই কিন্তু আপনি বিআরটি সকল ঝামেলাই কিন্তু কমপ্লিট করতে পারবেন। বিআরটি যে নতুন রুলস গুলো আসছে সেখানে কিন্তু মাত্র একদিনেই কিন্তু আপনার সবকিছুই কমপ্লিট, মানে হচ্ছে যারা নতুন ড্রাইভিং জন্য এখন পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিংবা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই তাদের জন্য গুড নিউজ। মাত্র একদিনেই কিন্তু আপনার পরীক্ষার ডেট এবং ওই দিনই আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। বাট এর কিছুদিন আগে আরেকটি রুলস আসছিল, সেটা হচ্ছে যে বিআরটিতে কিন্তু আপনাকে 2 দিন যেতে হতো, বাট একদিন হচ্ছে পরীক্ষার জন্য আর আরেকদিন হচ্ছে বায়োমেট্রিক বা আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য। কিন্তু এখানে যে নতুন রুলসটি করা হয়েছে, অবশ্যই আগামী 17 তারিখ থেকে মানে 17 জানুয়ারি থেকে এই রুলসটি অবশ্যই অবশ্যই সবার জন্য কার্যকর করা হবে। এখানে আপনারা মাত্র একদিনেই মানে হচ্ছে যে কোনো বিআরটিতে, এখানে কিন্তু আপনার উল্লেখ করা হয়েছে ইকুরিয়া বিআরটিতে, দিয়াবাড়ি বিআরটিতে, মিরপুর বিআরটিতে, মানে এই যে আশেপাশে যে সার্কেলগুলো আছে এখানে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য মাত্র একদিনেই গিয়েই ওই দিনই আপনার পরীক্ষার ডেট এবং ওই দিনই আপনার সকল পেপারগুলো অবশ্যই অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং ওই দিনই আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এখন কিন্তু আমাদের নতুন করে এই ফিঙ্গারপ্রিন্টের ডেট মানে হচ্ছে যে যারা এখন পর্যন্ত অলরেডি ড্রাইভিং লাইসেন্সের জন্য সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু ফিঙ্গারপ্রিন্টের এসএমএস কিন্তু আসে না। তো এই পরিবারে যে সকল ভাই বোনেরা যারা প্রশ্ন করছেন যে ভাই আমরা তো সব কিছু কমপ্লিট করে ফেলছি কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টের ডেটই কিন্তু এখন পর্যন্ত আসছে না কিংবা ফিঙ্গারপ্রিন্ট এসএমএস আসছে না, কিন্তু এখন থেকে আপনাদের আর ফিঙ্গারপ্রিন্টের এসএমএস এর অপেক্ষা করতে হবে না। বাট একদিনই গিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্সের সকল এক্সাম মানে যে সকল পরীক্ষাগুলো আছে বিআরটি ডাইরেক্ট ড্রাইভিং লাইসেন্স করার জন্য সেই সকল পরীক্ষাগুলো একদিনই দিয়ে এবং ওই দিনই কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। বাট এখানে কিন্তু এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি যে যে সকল বিআরটিতে মানে যে বিআরটিতে আপনি ফিঙ্গার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বা পরীক্ষা দেবেন সেই বিআরটিতে কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে নাকি মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে যেতে হবে। বাট এটি কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় ক্লিয়ার করা হয়নি, তবে সম্ভবত আমরা যেটি ধারণা করতে পারতেছি যে ইনশাল্লাহ আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ফিঙ্গারের যে নতুন সিস্টেমটি সেটি অবশ্যই অবশ্যই এখন কিন্তু আমাদের যেহেতু মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে যেতে হয়, বাট যে সকল বিআরটির যে যে আন্ডারে আছে মানে আমরা এক জায়গায় পরীক্ষা দিই কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য অন্য জায়গায় যেতে হয়, কিন্তু এই নতুন রুলসে আশাবাদী ইনশাল্লাহ এরকমটাই হবে, মানে আপনি যে বিআরটিতে ফিঙ্গার এক্সাম দিবেন সেই বিআরটিতেই ফিঙ্গারপ্রিন্ট দিবেন, মানে হচ্ছে আপনার একদিনই কিন্তু বিআরটির সকল ঝামেলা শেষ। আর এখানে যে রুলসগুলো দেওয়া আছে তো অবশ্যই অবশ্যই এগুলো যারা নতুন ড্রাইভিং লাইসেন্সটি এখন বর্তমানে করতে যাবেন তো তাদের জন্য কিন্তু অবশ্যই প্রযোজ্য, মানে আগামী 17 তারিখে যারা এই নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট তাদের জন্য প্রযোজ্য, এবং যারা পুরাতন আছেন তারা এখন পর্যন্ত পাননি তারা কবে নাগাদ পেতে যাবে। বিআরটির অনেক আপডেট চলে আসছে, বাট অনেক কিছুই কিন্তু আপডেট করা হচ্ছে। তো অতএব যারা এখন পর্যন্ত যাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো এসএমএস পাননি, ইনশাল্লাহ এই জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে ইনশাল্লাহ সে সকল পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য সবাই কিন্তু পেয়ে যাবেন। যে সকল ভাইবেরা তারা এখন পর্যন্ত কোনো এসএমএস পাননি কিংবা স্মার্ট কার্ডটি পাননি তারা অবশ্যই অবশ্যই এই জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে সব পুরাতন ড্রাইভিং লাইসেন্সেরগুলো সবাই কিন্তু পেয়ে যাবেন। তো মূলত যে সকল ভাই ব্রাদার এবং যারা আমাকে প্রশ্ন করছেন ফেসবুক পেজে এবং আমার ফেসবুকে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি এবং অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতেছেন, তো আপনাদের জন্য গুড নিউজ যারা এখন পর্যন্ত কোনো এসএমএস পাননি, মানে অনেক ভাই ব্রাদার যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্সের এক্সাম সব কিছু কমপ্লিট করে ফেলছি কিন্তু এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের কোনো এসএমএস আসেনি, তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই এখন থেকে আপনারা একদিনেই সব কিছুই কমপ্লিট করতে পারবেন, মানে এক্সামও দিতে পারবেন একদিনে এবং ওই দিনই আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। আগামী 17 তারিখ থেকে মানে 17 জানুয়ারি 2023 থেকে এটি নতুন যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন তারা, আর যারা এখন পর্যন্ত পুরান ড্রাইভিং লাইসেন্সগুলো যারা পুরাতন যারা 19, 20, 21, 22 যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি তারা 100% অবশ্যই এই জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে সেই সকল ড্রাইভিং লাইসেন্সগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।